ফেসবুক পেজ নিয়ে কাজ করার আগে সর্বপ্রথম আপনাকে ফেসবুক পেজ সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ফেসবুক পেজ সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে এবং ফেসবুকে কি কি ধরনের প্রবলেম হয়, কিগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন, কিভাবে সেই বিষয়গুলো আপনাকে কিছু মাথায় আইডিয়া রাখতে হবে। আপনি যখন কোনো একটা গাড়ি কিনতে গেছেন বা গাড়ি কিনছেন, গাড়ি কেনার আগে কিন্তু অবশ্যই আপনাকে গাড়ির চালাইতে হবে, গাড়ি ধরনের কোন দিকে ইউটার্ন নেবেন, কোন দিকে হলে ইন্ডিকেটার হবে, কোন দিকে হবে, এগুলো সম্পর্কে কিন্তু আপনাকে পূর্ব থেকে প্রস্তুতি একটা ধারণা নিয়ে তারপরে কিন্তু গাড়ি কিনতে হয়। যদি কোনো কিছু ধারণা আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ি আসলে কিনে কিন্তু চালাইতে পারেন না এবং নিজের মধ্যে কিন্তু অনেক ভয়ভীত হয়। ঠিক ফেসবুকটা এরকম, আপনার পেজ এবং কন্টেন্ট নিয়ে কাজ করার আগে অবশ্যই এই পেজের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন কি পারবেন না এবং আপনার পেজটা কোয়ালিটি ঠিক আছে কিনা, আপনার এবং এই পেজের এগেনস্টে মনিটাইজ আপনি কয়টা মনিটাইজ পাবেন। সাধারণত মনিটাইজ হলো কয়েকটা ধরনের মনিটাইজ ফেসবুক কর্তৃপক্ষ দিয়ে থাকে, একটা হলো ইনস্ট্যামেট, দ্বিতীয় নাম্বার হয়েছে হলো অ্যাডস অন রিল, তৃতীয় নাম্বার হয়েছিল লাইভ ভিডিওর মাধ্যমে আপনার টাকা ইনকাম করতে পারবেন। এই তিনটা সিস্টেমে হলো এবং স্টার সেটআপ আছে, সেটার মাধ্যমে কিন্তু মনিটাইজ পাওয়ার পরে সেটা স্টারের মাধ্যমে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের ডোনেশন করে, সেটাও কিন্তু আপনি পেতে পারেন। এই চারটা ক্যাটাগরিতে মূলত ফেসবুক পেজ থেকে আপনি মনিটাইজ পাওয়ার যোগ্য হলে তারপরে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করা শুরু করতে পারবেন। এই বিষয়গুলো আপনার পেজে প্রপার ঠিক আছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে আইডিয়া রেখে তারপরে ওই পেজ থেকে আপনার টাকা আপনি তুলতে পারবেন বা টাকা আসতে পারে। আর যদি দেখা যাচ্ছে যে আপনার ইনস্টাম পেজ এলিজেবল টু মনিটাইজে গিয়ে যখন দেখবেন যে আপনার পেজটা মানে কোনো কিছুই ইনস্টামেট বা অ্যাডস অন রিল কোনো কিছু শো করতেছে না, আপনি কন্টেন্ট তৈরি করতেছেন এবং ভিডিও আপলোড করতেছেন এবং কোনো ধরনের কোনো আপনার ইনস্টাম অ্যাড পাচ্ছেন না এবং মনিটাইজ কোনোটাই পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ কিন্তু বৃথা যাবে। তাই বলবো কন্টেন্ট তৈরি করার আগে সর্বপ্রথম আপনার পেজটা আগে কাস্টমাইজ করুন সুন্দর করে এবং প্রফেশনাল মোড করুন, এবং আপনার হলো ভিডিও আপলোড করার পরে কিছুদিন পর আপনি দেখবেন আপনার পেজটা পেজ স্ট্যাটাসে গিয়ে ঢুকে দেখবেন যে আপনার পেজটা কোয়ালিটি ঠিক আছে কিনা, ওইখানে কোনো হলুদ চিহ্ন আছে কিনা বা সাম ইস্যু শো করতেছে কিনা বা না কোনো ধরনের কোনো নো ইস্যু এরকম লেখা আছে এবং ব্লু কালারের টিক চিহ্ন দেওয়া আছে কিনা। যদি আপনার এগুলো ধরনের প্রবলেম থাকে সেক্ষেত্রে এগুলো পেজটা আগে আপনাকে ঠিক করে তারপরে আপনার কন্টেন্ট পোস্ট করতে হবে। যদি এগুলো ঠিক না করেন সেক্ষেত্রে দিনের পর দিন আপনার কন্টেন্ট ছাড়তে যাচ্ছেন কোনো ধরনের কোনো আপনি মনিটাইজ পাবেন না, কোনো বেনিফিট আপনি এখান থেকে নিতে পারবেন না।